ক্রিকেট ইতিহাসে স্মরণীয় অধিনায়কদের একজন হয়ে আছেন দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে। তার কথা ক্রিকেট প্রেমীরা মনে রেখেছে তিনটি কারণে। একটি হলো তার অধিনায়কত্বের নৈপুণ্য, দ্বিতীয়টি আরেক বিখ্যাত ক্রিকেটার আজহারউদ্দিনের সহায়তায় ম্যাচ পাতানো, আর তৃতীয়টি তার করুণ মৃত্যু। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 8 বছরের কেরিয়ারে হ্যান্সি ক্রনিয়ে অর্জন করেছিলেন অনেক কিছু। 68টি টেস্ট ম্যাচে 36.41 ব্যাটিং গড়ে 3,714 রানের পাশাপাশি শিকার করেছেন 43টি টেস্ট উইকেট, আর 188টি ওয়ানডে ম্যাচে 38.64 ব্যাটিং গড়ে 5,565 রান করার পাশাপাশি শিকার করেছেন 114 উইকেট। তবে এত সব অর্জনে কালিমা পড়ে ভারতীয় গ্রেট আজহারউদ্দিনের সাথে মিলে ম্যাচ পাতানোর অভিযোগে, যেখানে দোষী প্রমাণিত হয়ে নিষিদ্ধ হন ক্রিকেট থেকে। জীবনটাকে নতুন করে গড়ে নেয়ার জন্য বেল ইকুইপমেন্ট কোম্পানির হিসাবরক্ষণ বিভাগে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। চাকরির 1 বছর তখনও পূর্ণ হয়নি। সাপ্তাহিক ছুটি স্ত্রীর সাথে কাটাবেন বলে চেপে বসেন একটা ছোট কার্গো প্লেনের একমাত্র যাত্রী হিসেবে। সেখানে ক্রনিয়ে ছাড়াও আরও 2 জন পাইলট ছিলেন। ক্রিকেট ছেড়ে তার নতুন জীবন শুরু করার আগেই শেষ হয়ে যায়। বিমানটি পাওয়া যায় বিধ্বস্ত অবস্থায়। তার ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার 26 মাসের মাথায় দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপে আছড়ে পড়ে তার বিমান। 2002 সালের 1 জুন মাত্র 32 বছর বয়সে বিমান দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন ক্রনিয়ে। নাজরাতুন তিবা, এন স্পোর্টস।